নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি কোর্সের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যেটা কলেজে ভর্তি প্রক্রিয়া। তো বিডিপি বলতে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম। তো এবার কি করে অ্যাপ্লাই করব তার জন্য তোমাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে টাইপ করতে হবে WB অ্যাডমিশনস, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, WBNSOU অ্যাডমিশনস, ওখানে পেয়ে যাবে। তারপর সেখানে প্রক্রিয়া দিয়ে দিয়েছে, এখানে বলে দিচ্ছে ক্লিক হিয়ার টু পিডিপি অ্যাডমিশনস। এরপর দেখো এখানে চলে আসবে, তোমাকে এখানে ক্লোজ করে দিতে হবে। তো এই পেজটা আসার পর তোমার দেখবে নিচে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর বিডিপি অ্যাডমিশনস, এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে বলেছে চারটা স্টেপ দিয়েছে। এক নম্বরে দিয়েছে রেজিস্ট্রেশন, দু নম্বরে আপলোড ডকুমেন্ট, তিন নম্বরে অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি, চার নম্বরে দিয়েছে পে ফিজ। তো এখানে চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে। তো এর জন্য কি কি করতে হবে, তো প্রথমে রেজিস্টারে ক্লিক করলাম। এরপর দেখো এখানে চারটা অপশন এখানে দেওয়া আছে। তো তোমার যে স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স যে তোমার স্ট্রিম রয়েছে, তো সেই স্ট্রিমে তুমি ক্লিক করবে। তুমি যদি আর্টস থেকে আর্টসে ক্লিক করবে। তো এরপর দিয়েছে বোর্ড সিলেক্ট করতে বলেছে, যেখানে যে বোর্ড থেকে তুমি HS পাস করেছো, তো সেই বোর্ড থেকে তোমাকে বলে দিয়েছে তোমার বোর্ড সিলেক্ট করবে, WB কাউন্সিল থেকে WB কাউন্সিল করবে, আর CBSE যা বোর্ড আছে তাই দেবে তোমার। এরপর অপশন রয়েছে যে স্ট্রিম সিলেক্ট করতে বলছে, আর্টস সায়েন্স কমার্স ভোকেশনাল, চারটা অপশন দেওয়া আছে। তুমি যে স্ট্রিমে বটো, এখানে যদি ভোকেশনাল থেকে হয়ে থাকো তাহলে ভোকেশনালে ক্লিক করবে, আর যদি তুমি তোমার যেটা আছে আর্টস থেকে আর্টস, সায়েন্স থেকে সায়েন্স। তারপর এখানে দিয়েছে ক্যাটাগরি, তোমার জেনারেল ST SC OBC OBC B, তোমার যে ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর এখানে দিয়েছে স্টেট, তোমার স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল থেকেই অ্যাপ্লাই করে। তো এরপর দেখো এখানে বলে দিয়েছে গো টু নেক্সট স্টেপ, ক্লিক করলে এরপর সাবজেক্ট দিয়ে দিয়েছে কোন সাবজেক্টে অনার্স করতে চাও, তোমার সেই সাবজেক্ট সিলেক্ট করবে এখান থেকে, বেঙ্গল ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এগুলোর মধ্যে তোমার যেটা অনার্স করতে চাও সেটা সিলেক্ট করবে। এরপর দিয়েছে তুমি কোন ডিস্ট্রিক্টে ভর্তি হতে চাও, সেই ডিস্ট্রিক্ট তোমার সিলেক্ট করবে। এরপর দেখো এখানে যে সকল স্টাডি সেন্টার রয়েছে ওপেন ইউনিভার্সিটি, সেই স্টাডি সেন্টার তোমাকে তোমার সিলেক্ট করতে হবে, তোমার যেটা সামনে হবে নিকটে হবে সেটাই তুমি সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর তারপর গো টু নেক্সট স্টেপে ক্লিক করবে। এরপর আই অ্যাকসেপ্টের আগে এখানে বক্সে চেক বক্সে টিক করবে, তারপর নেক্সটে ক্লিক করবে। এরপর এখানে দিয়েছে ফার্স্ট টাইম গো টু নেক্সট স্টেপ বলেছে, এখানে তুমি ফার্স্ট টাইম যেহেতু অ্যাপ্লিকেশন করছো সেহেতু গো টু নেক্সট স্টেপ, আর যদি আগেই তুমি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে ইম্পোর্ট ডাটা
টু গো করবে। তো আমরা ফার্স্ট টাইম করছি, তার জন্য গো টু নেক্সট স্টেপ করব। এরপর এখানে ফর্ম দিয়ে দিয়েছে, তোমার এখানে দিয়েছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স যেটা আছে, এখানে দেখো আর্টসের থেকে করছি, এখানে সায়েন্স সেই সাবজেক্ট দেবে, তো যে সাবজেক্ট হবে সেটার মধ্যে সিলেক্ট করবে তুমি। এখানে একটাই সাবজেক্ট আছে তাই একটাই করলাম। এরপর দেখো এখানে পাশে কি রাখতে চাও, তিনটে অপশন দেওয়া আছে, ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, তো তোমার যেটা সুবিধা হবে সেই সাবজেক্ট চুজ করবে। এরপর এখানে দিয়েছে নেম, অ্যাপ্লিকেশন নেম, এখানে তুমি অ্যাপ্লাই করছো তাই তোমার নাম হবে, তারপর তোমার অ্যাড্রেস হবে, এটা প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে বর্তমানে আছো সেটা, অনেকে থাকে দুটো অ্যাড্রেস থাকে এখানে, আর একটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হয় পার্মানেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস দেবে এখানে। তারপর এখানে তোমার পিনকোড দেবে, পার্মানেন্ট অ্যাড্রেসে পার্মানেন্ট অ্যাড্রেস যার একটাই অ্যাড্রেস সে দুটোই ফিল আপ করবে, একই লিখবে অ্যাড্রেস, আর যার দু রকমের অ্যাড্রেস আছে তার দু রকমের অ্যাড্রেস দেবে, তার পিনকোড দেবে। তারপর অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার দেবে, অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি দেবে এখানে, তারপর এখানে টেলিফোন নাম্বার এটা অপশনাল, এটা দিতেও পারো নাও পারো। এরপর দেখো এখানে ডেট অফ বার্থ দিয়েছে, ডে সিলেক্ট করবে, মান্থ সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে, তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়েছে, ম্যারিড নন ম্যারিড সেখানে তুমি দেবে সিলেক্ট করবে, এরপর জেন্ডার দিয়েছে সেখানে তোমার জেন্ডার সিলেক্ট করবে, এরপর দিয়েছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, যদি হয়ে থাকো তবে ইয়েস করবে না হলে নো করবে, এরপর গার্জেন নেম দেওয়া হয়েছে এখানে, গার্জেন নেম দেবে এখানে, তারপর ফাদার্স নেম দেবে, তারপর মাদার্স নেম দেবে, তারপর ক্যান্ডিডেট অকুপেশন তোমার, তুমি কি কাজ করো, তুমি স্টুডেন্ট না সার্ভিস করো, এখানে যেরকম আছে সেখান থেকে তুমি চুজ করে নেবে, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্ট, তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস করো তাহলে গভর্নমেন্ট সার্ভিস দেবে, সেমি গভর্নমেন্ট দেওয়া আছে, প্রাইভেট সার্ভিস আছে, সেলফ এমপ্লয়মেন্ট আছে, তোমার যেটা সিলেক্ট করবে তোমার যেটা স্যুট সেটা করবে। এরপর দেখো রয়েছে বিপিএল, বিপিএল তালিকাভুক্ত যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে নাহলে নো করবে। ডিফেন্স সিকিউরিটি ফোর্স একটা আছে অপশন, এখানে তোমার যদি, তুমি যদি ডিফেন্স সিকিউরিটি ফোর্সের আন্ডারে কাজ করে থাকো তবে ইয়েস করবে নাহলে নো করে দেবে। তারপর এখানে দেওয়া হয়েছে মান্থলি ইনকাম দেওয়া হয়েছে, মান্থলি ইনকামে তোমার মান্থলি ইনকাম এখান থেকে সিলেক্ট করে দেবে, তারপর আধার কার্ড নাম্বার দেওয়া আছে দিতে পারো না পারো, আরেকটা দিয়েছে এখানে ন্যাশনালিটি করাই আছে, রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবে, হিন্দু ও মুসলিম ইসলাম যেখানে আছে সিলেক্ট করবে, তারপর এখানে রেসিডেন্টাল এরিয়া, এখানে তুমি যে এরিয়া থেকে বিলং করো সেটা দেবে, এরপর দিয়েছে গভর্নমেন্ট ইস্যু প্রুফ, এখানে গভর্নমেন্ট তোমার যা আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা আছে সেটা ক্লিক করবে, তারপর এখানে তার নাম্বার দেবে, যদি কলেজে অলরেডি তুমি এই ইউনিভার্সিটি রেজিস্টার করে থাকো তাহলে তোমার ইয়েস করবে না হলে নো করবে। এরপর এখানে সেকেন্ডারি দেওয়া হয়েছে, এখানে তোমার মাধ্যমিকের বোর্ডের নাম দেবে, কত সালে পাস করেছো ঠিক আছে, সাবজেক্টগুলো দেবে, এরপর এখানে পার্সেন্টেজ দেবে। এরপর দেখো হায়ার সেকেন্ডারি এখানে দেওয়া আছে, এখানে তোমার কত সালে পাস করেছো দেবে, এরপর সাবজেক্টগুলো দেবে এখানে, আর এখানে তোমার কত পার্সেন্টেজ মার্কস রয়েছে সেটা দেবে। হওয়ার পর তোমার এখানে প্রিভিউ আছে,
প্রিভিউয়ে চেক করবেন। প্রিভিউয়ে চেক করবে, ক্লিক করার পর এখানে দেখো আই হিয়ার বাই ডিক্লেয়ার, এখানে লাল সবুজ রয়েছে, এখানে টিক মার্ক করে দেবে, তারপর এখানে সাবমিটে ক্লিক করবে। এখানে অ্যাপ্লিকেশন এখানে লিখে দেবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এটা আসবে। এরপর তোমাকে নিচে এখানে ক্লিক হিয়ার টু লগ ইন, এখানে ডক্সবোর্ড সেই প্রথমের জায়গায় ফিরে যাবে। এরপর এখানে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার সেই ফোনে মেসেজ আসবে, সেই মেসেজ দেখে ওখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেবে। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করবে, এখান থেকে মাস সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে, সিকিউরিটি কোড এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা তোমার এখানে টাইপ করবে, লগ ইন করবে। লগ ইন করার পর এখানে চারটা অপশন খুলে গেছে, এখানে তোমার নিচে চলে যাবে, এখানে দেখো আপলোড ডকুমেন্ট, এখানে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে যেগুলো স্ক্যান করে। তো এখানে দেখো আরেকটা অপশন রয়েছে এডিট, তোমার অ্যাপ্লিকেশন যেটা করেছো সেই মধ্যে ভুল যদি রয়েছে কিছু তাহলে এখান থেকে এডিট করতে পারো। আর এখানে দেখো তোমার কত টাকা লাগছে, এখানে তোমার অ্যামাউন্টের টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে। এরপর এখানে আপলোড ডকুমেন্টে তোমাকে আপলোড ক্লিক করে আপলোড ডকুমেন্টে ক্লিক করে এখানে তোমাকে সেই আপলোড করতে হবে, কি কি আপলোড করতে হবে এখানে বলে দিয়েছে, যে তোমাকে ফটোগ্রাফ দিতে হবে 50 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে, তারপরে নেম প্রুফ হিসাবে দিতে হবে তোমার, এজ প্রুফ হিসাবে দিতে হবে, তোমার অ্যাডমিট কার্ড আছে যা আছে দেবে, তারপর এখানে মাধ্যমিক পাসের তোমার সার্টিফিকেটের 100 কেবির মধ্যে, এইচএস মার্কশিটের 150 কেবির মধ্যে দিতে হবে। এগুলো দেওয়ার পর তোমাকে এক ডিক্লেয়ারেশন এখানে টিক করতে হবে, তারপর আপলোডে ক্লিক করতে হবে। এখানে তোমার যেগুলো তুমি আপলোড করবে এখানে প্রিভিউ হিসাবে প্রত্যেকটা দেখাবে, ঠিক আছে, প্রত্যেকটা দেখাবে এখানে। তো এভাবে ফলো করার পরে তারপর তোমাকে অ্যাপ্লিকেশন এই যে অপশন আছে, চারটে অপশন দিয়েছিল না, ওই চারটে অপশন মধ্যে পেন্ডিং ভেরিফিকেশন থাকবে। তো পেন্ডিং ভেরিফিকেশন ওটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভ করবে ওই ভেরিফিকেশন, তারপরই তোমাকে অ্যাপ্রুভড হওয়ার পরই তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। তো তার আগে বলে রাখি যে সব ডাটা চেক করে পরই ফিস পেমেন্ট করবে। তো এভাবেই তোমরা অনলাইনে ফিল আপ করতে পারবে। তো বলে রাখি যে যদি কোনো সাহায্য দরকার হয় কমেন্ট বক্সে জানিও। তো ওকে।